নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ প্রকাশ করা হলো মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ বন্ধুরা বর্তমানে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে নানান রকম সমস্যা হচ্ছে আর বন্ধুরা বহু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রথমে পেলেও বর্তমানে টাকা পাচ্ছেন না আর এই টাকা না আসার কারণে সমস্যা হচ্ছে দিন দরিদ্র পরিবারের মহিলাদের বন্ধুরা একটি দিন দরিদ্র পরিবারের মহিলার কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা ও এক হাজার টাকা খুবই প্রয়োজনীয় তাই টাকা না আসায় অনেক সমস্যায় পড়তে হচ্ছে তাদের তাই বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যাবতীয় সমস্যা সমাধান করে মার্চ মাসে যাতে সকল মহিলারা অ্যাকাউন্টে টাকা পায় তার ব্যবস্থা করলো রাজ্য সরকার তো বন্ধুরা মার্চ মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু সালের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে ঘোষণা করলো রাজ্য সরকার তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারের স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের এক টাকা ও পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এসসি ও এস মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় তবে বন্ধুরা এবারে রাজ্য বাজেটে বড় ঘোষণা মমতা সরকারের বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এবার থেকে আর পাঁচশো টাকা করে নয় বরং এক হাজার টাকা করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের বন্ধুরা এই প্রকল্পে তপসিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা এতদিন পর্যন্ত মাসিক এক হাজার টাকা করে ভাতা পেতেন এবং সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন পাঁচশো টাকা করতে সেক্ষেত্রে বন্ধুরা এবার থেকে সাধারণ ঘরের মহিলারা পাবে এক হাজার টাকা আর তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা পাবে এক হাজার দুশো টাকা বন্ধুরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দু সালে মার্চ মাসের আগে মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করল সেই সঙ্গে বন্ধুরা এইবার মার্চ মাসে অনেক মহিলাদের ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। দেখুন বন্ধুরা নবান্নের সূত্রে খবর যে সমস্ত মহিলারা ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য নতুন করে আবেদন করেছিলেন এবং যারা ভুল সংশোধন করেছিলেন এবং ভুল সংশোধন হওয়ার পরেও কোনো টাকা পাননি বা নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছিলেন ও এখনো পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের দু সালে মার্চ মাসে দেওয়া হবে ডবল টাকা নতুন আবেদনকারী মহিলাদের ও ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে তিনটি মাসের টাকা এক্ষেত্রে বন্ধুরা এসসি ও এসটি মহিলা হয়ে থাকলে দু সালে দেওয়া হবে তিন টাকা এবং জেনারেল মহিলাদের দেওয়া হবে এক টাকা তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকাটি বর্তমানে বাড়ানো হয়েছে সেই দুশো টাকা এবং পাঁচশো টাকা দু সালে চব্বিশ এপ্রিল মাস থেকে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে অর্থাৎ বন্ধুরা যে সমস্ত মহিলারা বিগত ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন এবং যারা যারা তাদের ভুল সংশোধন করেছিলেন সেই সমস্ত মহিলারা এই মার্চ মাসে টাকা পাবে ও তারই সাথে অতিরিক্ত টাকা তারা অ্যাকাউন্টে পাবে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে যে দুশো টাকা ও পাঁচশো টাকা বাড়ানো হয়েছে সেই টাকাটি বন্ধুরা আপনারা এপ্রিল মাস থেকে অ্যাকাউন্টে পেতে শুরু করবেন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দু সালে মার্চ মাসের টাকা মহিলাদের কত তারিখ থেকে দেবে সে বিষয়ে এখনও কোনো অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি তবে নবান্নের সূত্রে খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা চার তারিখের মধ্যে মহিলাদের টাকা দেওয়া শুরু হতে পারে এবার কথা হচ্ছে বন্ধুরা বয়স্ক ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা মার্চ মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু করা হবে নবান্ন সূত্রে খবর বন্ধুরা প্রতি মাসের মতোই এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পর এই সব প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দু হাজার সালের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনো ঘোষণা করা হয়নি তবে জানা যাচ্ছে বন্ধুরা আনুমানিক মার্চ মাসের চার তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হতে পারে এরই সাথে বন্ধুরা ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করার পর দেওয়া হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন